والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. The Bdesh Foundation has taken a pilot project under the Shabuz Pali banner in Bolmara village in 2008, situated in the northern border of Bangladesh. The vision and mission of the project is to make Bolmara's village's citizens economically self-reliant, socially responsible to each other, bringing interfaith harmony while removing poverty and bringing clean water and sanitation to each home. Let's get introduced to one of Bolmara's most dedicated members, Mr. Shamsul Islam, affiliated with the Bdesh Foundation. মনোরুন চাউলে ডাইলে তেলে আলুয়ে এইসবটা দেয়া প্রত্যেক পরিবারের অন্তত পাঁচশো পরিবারের অন্তত সাহায্য করে। এই সাহায্যটা করার সময় যদি সাহায্য না করে তেমনও কেউ আছে যে উপসতা হয়, কিন্তু এটা পাওয়াতে মেলা উপকার হয়। আমার এলাকায় মনে করুন এই যে আরেক কাজ হইল, আমরা এই যে কল টিউবওয়েল পানি খাওয়ার কিন্তু আমরা এনে খুব দুর্ভিক্ষ, পানি কেনার দুর্ভিক্ষ। যাও দু চার পাঁচ বাড়ি হেমুখে কল আছে, টিপ কল আছে পানি খাইবা, কিন্তু উপরের লেয়ারে আর্সেনিক, আর্সেনিকের লেগে পানি খাওয়া যায় না। তখন এই ফাউন্ডেশনতে আমার এলাকায় সাতটা কল দিছি, কল দেওয়া দশ বারো বাড়ি মিলায় একটা একটা কল দিছি। এই কল দেওয়াতে আমরা পানি খাইয়া শান্তি পাইতেছি। তো আগে স্টিবেলটা তো ছিল না, না আপনাদের আগে স্টিবেল ছিল? জি না। তো তখন কি পানি সংগ্রহ করতে কোনো সমস্যা হয়েছে আপনাদের? জি, ধীরে ধীরে পানি আসে। এই টিউবওয়েল ব্যবহার করে কি আপনার এই ফ্যামিলি বা এই পরিবার ব্যবহার করে? না, আর যে আশেপাশে বাড়ি আছে ওরাও ব্যবহার করে। কয়টা ঘর হতে পারে এরকম যে আপনার আশেপাশে কয়টা ফ্যামিলি? দশ পনেরোটা ফ্যামিলি। তো আগে দূরে দূরে বসে করতেছি, পানি আনতেছি, অনেক কষ্ট করে আনতে, পানি কষ্ট করে আনতে না, এখান থেকে অসুবিধা করতে পারি, আমরা প্রতি বারো মাসে পানি সঠিক পানি লাগাই থাকি, পানিটা ভালো। এই উপকার পাইছি একটা ইলেকট্রিক অনেক রোগ হইতো, এই মশা মাছি পোক সুখ, হ্যাঁ রোগের জীবাণু অনেক কিছু খেতে মহান আল্লাহ দিলে রোগ সুখ থেকে মুক্তি ধারণ যায়। এই পান্ডিশন থাকিয়াই মনে করি আমরা একটা ঘর করছি, কমিউনিটি সেন্টার করে আগে আমরা মসজিদে কিন্তু শিক্ষা দীক্ষা করাই। এই ঘর করার পরে দেখা গেল সকালবেলায় এটার মধ্যে মক্তব্য এই পোলাপান মসজিদে আর পড়া নেওয়া, এই
কমিটি সেন্টারে পড়ানি হয় সকালবেলা। আর এই ঘরটা করাতে আমরা আরও উপকার হয়েছি। সাধারণ আমরা গ্রামে আমার একটা দায় দরবার হইলে, আমরা সামাজিক হিসাবে একটা দায় দরবার হইলে আমরা এই বইয়া যার একটা উভয় পয়সা লাগি, এই উপকার হয়েছে। এরপরে মনে করি যে আমরা যে যুবক হাই স্কুলের ছাত্রছাত্রী আছে, এরা কিন্তু আমরা অবহেলা এলাকা, গরিব এলাকা, কোনো যে ছাত্ররা উত্তি পুত্তি করে এরকম কিন্তু নাই আমরা জায়গাটার। এইটার সহজিতায় মেলা কিন্তু একটু হেদায়ত হয়েছে, মানে আগে যা আছেন তার চেয়ে বারো আনা উন্নত হয়েছে। এই ফাউন্ডেশন থেকে অন্তত বছর 20-50টা গরু ভগরা দেয়। এই বছর কি দেওয়া আছে এরকম? এই বছর দেওয়া আছে। কতগুলো গরু এখানে বর্গা দেওয়া আছে? আমার তো সত্যি গুনতি একটা টোটাল নাই, 40-45টা হইব বর্গা দেওয়া। সাধারণত আমরা এই যখন মাঘ পালগুলের থেকে বৈশাখ পর্যন্ত রাখলে, একটা গরু বছর রাখলে কন্ডিশনও কিছু পায়, আমরা একটা গরু পালে অন্তত 3,000-5,000 আমরা তো কিনে লেগেছি। এই ফাউন্ডেশন এটা দিলে এই যেমন একটু দুধের গাই দিলে আমরা একটু দুধ খাইতামও পারি, শেষে পয়সাও পাই একটা পাই। বর্তমান যে নার্সারি আমরা অন্ত কিছুকাল মানুষের নার্সারি বেড়ায় জালে ঠুঙ্গায় বিষে দিছে, বিষ কিভাবে গাছ তুলন লাগে কিভাবে লাগানি লাগে জানত। এই ফাউন্ডেশন থেকে এই শিক্ষাটা দেওয়া, প্রশিক্ষণটা দেওয়া, তারা লোক দেওয়া, প্রশিক্ষণটা দেওয়া, আমরা একটু অভিজ্ঞতা বাড়ছি। তো এই এটা কি করে, এটা এই পাতা এই রোগটা হইলে আস্তে আস্তে পাতাগুলো কিন্তু কুকড়া যায়, ফলনটা একদম লেবুর ফলন কিন্তু কমে আসে। আর রোগাক্রান্ত চারা কিন্তু আপনি কখনো বিক্রি করতে পারবেন না, এই যে গাছ খারাপ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে এই কাজটা আপনি ভবিষ্যতে আরো বাড়ায় করতে পারবেন? জি। কাজটা করতে কেমন লাগে আপনার? না, করার সময় শুধু ফুর্তি লাগে। ভালো লাগে না? আচ্ছা, তো বড় করে যদি আপনারা করেন তো আর কি কি ধরনের সহযোগিতা আমরা করলে আপনাদের জন্য সুবিধা হয় আপনি মনে করেন? আপনারা যদি মনে করুন কিছু সহযোগিতা করুন। কি সেই সহযোগিতা? কি কি সহযোগিতা? ওই যে মিশিং পানি ইয়াকরণ লাগে, ঝর্ণা ঝর্ণা ঝর্ণাটা ছাড়া তো আর এগুলির সারাটা পানি দেওয়া আমরা অসুবিধা, কীটনাশক পানি টাইম নেওয়া হলো এমনি ছিটায় দেওয়া তো অনেক সারা নষ্ট হয়ে যায়। তারপরে আর কোন যদি এই যে পোকা মাকড়ের আক্রান্ত থাকে তো এইগুলির যদি কিছু সহযোগিতা আর কিনা। আর আপনার এই যে 400 চারা হয়েছে, 430টা চারা হয়েছে, আপনি দেখেন যদি ভালো একটু সুন্দর হয় একটা চারা দাম আছে 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা পর্যন্ত চারা বিক্রি হবে। তো ওই ক্ষেত্রে ফাউন্ডেশন যে কয় টাকা আপনার পিছনে লাগাইছে এটা কিন্তু সে বের করে নিতে পারবে। আর মাঝখান থেকে আপনার কি কিছু আয় হবে এরকম মনে হয়? জি। ফাউন্ডেশনের টাকা যদি ঘুরাই দিয়ে দেন, ঘুরাই দিলে তো আয় হবে, আপনার আয় হবে। জি। আচ্ছা, তাহলে বড় করে করলে আরো বেশি হবে, বেশি হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি। আমাদের ফাউন্ডেশন থেকে কি ধরনের সহযোগিতা করতে পারি এই ব্যাপারে আপনার কিছু? মানে এই ফাউন্ডেশন যদি আমাদের কয়েকটা সেলাই মেশিন দেয় তাহলে অনেক উপকার হয়, কারণ আমাদের সবারই তো সেলাই মেশিন নাই বা আমাদের সবার তো সামর্থ্য নাই যে আমরা সেলাই মেশিন কিনবো। তো ওনারা যদি আমাদেরকে সেলাই মেশিন দেন তাহলে আমাদের অনেক উপকার হয়, আমরা আমাদের আর কিনতে হবে না বা অপরের কাছে সেলাইয়ের জন্য যেতে হবে না। এটাই আমি ফাউন্ডেশনের কাছে আশা করছি। সবাই ঐক্যবদ্ধ ভাবে এলাকার গরিব দুঃখী ছাত্রদের জন্য বা অসহায়দের জন্য আপনারা করতেছেন, পাশাপাশি ফাউন্ডেশন আপনাদের সাথে সহযোগিতা করতে সহযোগিতা করতেছে। যেমন ফাউন্ডেশনের সহযোগিতায় ফাউন্ডেশন হওয়ার পরেই যেমন আমরা ঐক্যজোটটা বুঝছি, এই ঐক্যজোটটা তারা আপনাদের মধ্যে করে তারা যেমন করে দিচ্ছে, তারা এটা চালু করলেই যেমন আমরাও তো একজন একজন একমতে থাকতাম। যে ফাউন্ডেশন হওয়ার পরে যেমন আমরা কিছু সংখ্যা মানুষ এটার বিরুদ্ধে ধ্যান গিয়া এটা একটা ধ্যান ধারণা হয়েছে, নাহলে এই অভিজ্ঞতা আগে আমরা কিন্তু ছিল না। যে একটা লোক অসুখে মরতে আছে আমরা গ্রামের মানুষ পাশটু একটা হাতি দিই, কিন্তু এই ফাউন্ডেশনের পরামর্শ পায়া গা কেড়ে কেড়ে আমরা এটা কিন্তু বহুটা এলাকার যে মহব্বত বা পরস্পরের প্রতি যে ভালোবাসা এগুলো আপনাদের মধ্যে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, বৃদ্ধি পাইছে।
With Allah subhanahu wa ta'ala's help, the people of Bomara have improved their living conditions significantly. But we still have a long way to go. Our work has just begun. This year, we are expanding our projects to a few other villages around the country. Please join us in this marvelous journey. There is no God but Allah. Allah is great. All power and might belong to Allah.